ইংরেজিতে বলছে কি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, মানে MDG, মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে UNDP তে কি হয় বলো দেখি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট গোলস প্রোগ্রাম, প্রোগ্রাম প্রোগ্রাম, হ্যাঁ প্রোগ্রাম স্যার। হ্যাঁ, বিশ্বের সকল দেশের সার্বিক উন্নয়নে 2000 সাল থেকে 2015 সাল মেয়াদি এই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করে, যাকে ইংরেজিতে বলা হয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, MDG, মনে থাকবে? MDG। যদি আমরা বলি MDG তে কি হয় বলো তো বাবা, তখন তুমি কি বলবা? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, ডেভেলপমেন্ট গোলস, গুড। MDG সফল হওয়ার পর, MDG যখন সফল হলো, তারপর উন্নয়নকে স্থায়ী বা টেকসই করার জন্য একটা উন্নয়নকে টেকসই করতে হবে, মানে অনেকদিন যাতে উন্নয়নটা থাকে, তাই না? হ্যাঁ, আমরা কি চাই যে একটা উন্নয়ন কি অস্থায়ী হলে হবে, হ্যাঁ, না টেকসই হবে? স্থায়ী বা টেকসই করার জন্য জাতিসংঘের 193টি সদস্য দেশ, জাতিসংঘের সদস্য দেশ কয়টা? 193টা, হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে বাবা। আমি তোমাদেরকে যেটা যেটা বলছি তোমরা যদি সঙ্গে সঙ্গে এটা মুখস্থ করে রাখো বা মনে রাখো, তাহলে তোমাদের আর পড়তে হবে না, তোমরা খালি বইটা দেখলেই সব মনে থাকবে। তাহলে জাতিসংঘের সদস্য দেশ কয়টা? 193টা দেশ, এরার করলো কি নতুন 17টা অভিষ্টের বিষয়ে একমত হলো, 17টা লক্ষ্য, 17টা অভিষ্ট এই বিষয়ে একমত হয়। এটাই হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট, যাকে ইংরেজিতে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা SDG। তাহলে আমরা ষষ্ঠ শ্রেণীতে SDG কি, এর 17টি অভিষ্ট সম্পর্কে জেনেছি। এই অধ্যায়ে আমরা MDG ও SDG এর মধ্যে পার্থক্য ও টেকসই উন্নয়ন অভিষ্টের উল্লেখযোগ্য ক্ষেত্র সম্পর্কে জানব। তাহলে আমরা অল্প একটু সময়ের মধ্যে আমরা তোমরা আবার একটু আমরা ইয়ে করি, ঝালাই করি যে বিশ্ব শান্তি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 1945 সালে 24শে অক্টোবর প্রতিষ্ঠিত হয় বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা, যার নাম কি? জাতিসংঘ। জাতিসংঘ কত সালে স্থাপিত হয়? 1945 সালে 24শে অক্টোবর। অক্টোবর, হ্যাঁ, মনে থাকবে? 1945 সালে, হ্যাঁ স্যার, 24শে অক্টোবর জাতিসংঘ, 24শে অক্টোবর আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। আচ্ছা, এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা। বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা হচ্ছে এই সংস্থাটির মূল উদ্দেশ্য, মনে থাকবে না? হ্যাঁ, কিন্তু দীর্ঘস্থায়ী উন্নয়ন ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এই শান্তি যে প্রতিষ্ঠা করবা সেটা দীর্ঘস্থায়ী উন্নয়ন করতে হবে, বুঝছ? এই দীর্ঘস্থায়ী উন্নয়ন ছাড়া এই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এই লক্ষ্যে জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা UNDP বিশ্বের সকল দেশের সার্বিক উন্নয়নে 2000 সাল থেকে 2015 সাল মেয়াদি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করে, যাকে ইংরেজিতে বলা হয় MDG বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। MDG যখন সফল হয়ে গেল, তখন উন্নয়নকে স্থায়ী বা টেকসই করার জন্য জাতিসংঘের 193টা দেশ, হ্যাঁ, জাতিসংঘের 193টা দেশ নতুন 17টা অভিষ্ট বিষয়ে মতামত একমত হয়। এটাই হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট, যাকে ইংরেজিতে বলা হয় SDG বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। তাহলে MDG, SDG, UNDP এগুলো আমরা বুঝলাম, তাই না? বলো, হ্যাঁ বুঝলাম। তারপরে আমরা আন্তর্জাতিক সংস্থা যে জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হতো সেটাও আমরা জানলাম, যে 1945 সালে 24শে অক্টোবর। তাহলে এই কয়টা কি আমাদের, এই কয়টা কি আমাদের কোনো ভুল হবে বাবা বলো দেখি? ভুল হবে না স্যার? না না স্যার। এই সদস্য দেশ জাতিসংঘের কয়টা দেশ আছে সদস্য দেশ বলো দেখি বাবা? 193টা, গুড। তোমরা তাহলে সুন্দর করে বলতে পারলাম। আর এই যে আমরা যে SDG বললাম তোমাকে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস,
এখানে কয়টা অভিষ্ট এক বিষয় একমত হলো কয়টা নতুন 17টি 17টি এই তো তুমি ধন্যবাদ 17টি স্যার খুব সুন্দর বলতে পারছো 17টি 17টি হ্যাঁ তাহলে এখন আমরা পাঠ 1 সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ও টেকসই উন্নয়ন অভিষ্ট বা লক্ষ্য এটা তোমাদের কথা বলছি জাতিসংঘ বিশ্বের নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে কাজ করে জাতিসংঘ বিশ্বের নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে কাজ করে এই ধারাবাহিকতায় জাতিসংঘ বিশ্বের সার্বিক এবং সর্বজনীন উন্নয়নের লক্ষ্যে 2000 সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ঘোষণা করে এমডিজির 8টি লক্ষ্য সম্পর্কে আমরা পূর্বে জেনেছি এমডিজির কয়টা লক্ষ্য ছিল বলো দেখি 8টা 8টি আর হচ্ছে এসডিজির এসডিজির লক্ষ্য কয়টা 17টা মানে এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস তার লক্ষ্য ছিল 8টা তাই না আর হ্যাঁ স্যার এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস তার অভিষ্ট লক্ষ্য কয়টা ছিল 17টা 17টি2015 সালে এমডিজি অর্জনের মেয়াদ কি হলো শেষ হয়ে গেল তাই না বাংলাদেশ এমডিজি বেশিরভাগ ক্ষেত্রে সাফল্য লাভ করেছে এই অবস্থায় বিশ্বব্যাপী উন্নয়নের ধারা বজায় রাখার জন্য 2015 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘ টেকসই উন্নয়ন অভিষ্ট ঘোষণা করে তাহলে টেকসই উন্নয়ন অভিষ্ট কত সালে ঘোষণা করে 2015 সালে 25শে অক্টোবর 25শে সেপ্টেম্বর 25শে সেপ্টেম্বর হ্যাঁ তাহলে 2015 সালে 25শে সেপ্টেম্বর জাতিসংঘ টেকসই উন্নয়ন অভিষ্ট ঘোষণা করে ইংরেজিতে একে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি বা কি এসডিজি হ্যাঁ তাহলে সাস্টেইনেবল বানানটা করো এস ইউ এস টি এ আই এন এ এস ইউ এস টি এ আই এন এ সাস্টেইনেবল এ বি এল ই আর ডেভেলপমেন্ট ডি ই উন্মোচিত হয়েছে 17টি সুনির্দিষ্ট অভিষ্ট এই সহযোগিতার জন্য নির্ধারণ করা হয় এই 17টি অভিষ্ট অর্জনে পৃথিবীর সকল দেশ একযোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে টেকসই উন্নয়নকে নিশ্চিত করবে এর মাধ্যমে পৃথিবী যেমন ক্ষুধা ও দারিদ্র মুক্ত হবে তেমনি উৎপাদিত কার্বনের পরিমাণ হ্রাস পেয়ে সকলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর জীবন ধারণ নিশ্চিত হবে কার্বন আমাদের কার্বন ক্ষতিকর না বাবা হ্যাঁ স্যার কার্বন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এগুলো ক্ষতিকর না হ্যাঁ এর পরিমাণ হ্রাস করে কম করে সকলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর জীবন ধারণ নিশ্চিত হবে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে নারী পুরুষ কি হবে সকলে সমান তাই না তাহলে নারী পুরুষ কি করবে কাঁধে কাঁধ মিলিয়ে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে নিশ্চিত হবে নারী পুরুষের সম অধিকার এভাবে সকলের অংশগ্রহণে যে উন্নয়ন হবে তা হবে টেকসই উন্নয়ন আর এই টেকসই উন্নয়নের মাধ্যমে সর্বাধিক মানব কল্যাণ নিশ্চিত হবে কথা বুঝছো নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে এতে কি হবে নারী পুরুষের সম অধিকার রক্ষা হবে তারপরে সকলের অংশগ্রহণে উন্নয়ন হবে তা হবে টেকসই উন্নয়ন আর এই টেকসই উন্নয়নের মাধ্যমে সর্বাধিক মানব কল্যাণ নিশ্চিত হবে উল্লেখ্য গৃহীত এসডিজি এমডিজি সম্প্রসারিত রূপ যা সমগ্র বিশ্বের উন্নয়নের সাথে প্রণীত এসডিজির পরিধি এমডিজির তুলনায় অনেক বেশি সুনির্দিষ্ট এবং এমডিজির সীমাবদ্ধতা অতিক্রম করা হচ্ছে এর লক্ষ্য এমডিজি প্রণীত হয়েছিল ক্ষুধা দারিদ্র দূরীকরণের উদ্দেশ্য নিয়ে আর এসডিজির উদ্দেশ্য হলো এগুলো নির্মূল করা
দারিদ্র ও ক্ষুধা দূরীকরণের উদ্দেশ্যে নিয়ে এমডিজি তৈরি হয়েছিল। আর এসডিজির উদ্দেশ্য হলো কি, এগুলোকে নির্মূল করা। এমডিজিতে কয়টা লক্ষ্য ছিল বাবা? হয়েছিল অনুন্নত ও উন্নয়নশীল দেশের জন্য, অন্যদিকে এসডিজি হলো সর্বজনীন সবার জন্য। বিশেষ করে এসডিজিতে স্থলজ ও জলজ সম্পদ সংরক্ষণ ব্যবহার, স্বাস্থ্যহীন নবায়নযোগ্য জ্বালানি সংরক্ষণ, শান্তি ও ন্যায্যের প্রতিষ্ঠা, সকলকে সাথে নিয়ে এবং সকলের জন্য সামগ্রিক উন্নয়নের সহ দেশ বেশ কিছু অবিষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। তাহলে এমডিজি চেয়ে এসডিজি আরো গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে তোমরা আরেকবার, আমি তোমাদেরকে নিশ্চিত করছি যে 2000 সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ঘোষণা করা হয়, যেটাকে লক্ষ্য ছিল কয়টা, 8টি, তাই না? এটাকে বলা হচ্ছে এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। হ্যাঁ, আর এই এটার মেয়াদ শেষ হয় কবে? 2015 সালে। আর 2015 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘ টেকসই উন্নয়ন অভিষ্ট ঘোষণা করে, যাকে ইংরেজিতে কি বলে, এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। হ্যাঁ, এখানে 17টি সুনির্দিষ্ট অভিজ্ঞ অভিষ্ট সহযোগিতার জন্য নির্ধারণ করা হয়। 17টি অভিষ্ট অর্জনে পৃথিবীর সকল দেশে একযোগে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে টেকসই উন্নয়নকে নিশ্চিত করবে। এখানে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, সকল কর্মকাণ্ডে নিশ্চিত হবে নারী পুরুষের সম অধিকার। এইসব হচ্ছে এসডিজির কর্মকাণ্ড। এসডিজিতে পরিধি এমডিজির তুলনায় অনেক বেশি সুনির্দিষ্ট এবং এমডিজির সীমাবদ্ধতা অতিক্রম করা হচ্ছে এই লক্ষ্য। এমডিজির যে সীমাবদ্ধতা আছে এটা অতিক্রম করা হচ্ছে এই এসডিজির লক্ষ্য। এমডিজি পরিণত হয়েছিল ক্ষুধা দারিদ্র দূরীকরণের উদ্দেশ্য নিয়ে, আর এসডিজির উদ্দেশ্য হলো এগুলোকে নির্মূল করা। কথা বুঝছো? যে এমডিজি পরিণত হয়েছিল, এমডিজি পরিণত হয়েছিল ক্ষুধা ও দারিদ্র দূরীকরণের উদ্দেশ্য নিয়ে, আর এসডিজির উদ্দেশ্য হলো এগুলোকে নির্মূল করা। এই হচ্ছে কাহিনী। এখন দেখো তোমরা টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজির ক্ষেত্র সমূহ, এসডিজির কি ক্ষেত্র, কতগুলা, 17টা অভিষ্ট বা লক্ষ্য আছে, তাই না? কয়টা? 17টা। তাহলে আমরা দেখছি এই 17টা কি কি বলছে। তোমরা সবাই দেখো, জাতিসংঘ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার মাধ্যমে সবার সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই জাতিসংঘ অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ উন্নয়নের সমন্বয়ে এসডিজি অর্জনের কাজ করে যাচ্ছে। এ পাঠে আমরা এসডিজির উল্লেখযোগ্য ক্ষেত্র সম্পর্কে জানবো। 1 নম্বর হচ্ছে দারিদ্র বিলোপ। 1 নম্বর কি? দারিদ্র বিলোপ, দারিদ্র থাকবে না। পৃথিবীর বিভিন্ন দেশে এখনো কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, তারা বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এজন্য প্রয়োজন সব ধরনের দারিদ্রের অবসান করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। আমাদেরকে উন্নয়নটা করতে হবে কি, টেকসই, একদম সাস্টেইনেবল। তাহলে দারিদ্র বিলোপ, পৃথিবীর বিভিন্ন দেশে এখনো কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে, এটা এটা দূর করতে হবে। তারা বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য প্রয়োজন সব ধরনের দারিদ্র অবসান করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। তাহলে দারিদ্রতা বিলোপ করতে হবে, তারা দারিদ্র থাকবে না, কি বলো, থাকবে? দারিদ্র থাকবে, থাকবে না? থাকবে না। হ্যাঁ, আমরা এমন ভাবে টেকসই উন্নয়ন করব যাতে দারিদ্র কি, থাকে না। ক্ষুধা মুক্তি, পেটে ক্ষুধা নিয়ে কোনো কাজ করা যায় না, পেটে ক্ষুধা নিয়ে কোনো কাজ করা যায় না। তাই আমাদের ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তুলতে হবে। এজন্য পৃথিবীর সকল মানুষের জন্য নিরাপদ
পুষ্টিকর পছন্দমাফিক ও প্রয়োজনীয় খাবার পর্যাপ্ত পরিমাণে থাকা প্রয়োজন। তাই টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। টেকসই কৃষি ব্যবস্থা, কৃষি ব্যবস্থা আমাদের টেকসই করতে হবে যাতে দীর্ঘদিন এটা কৃষি ব্যবস্থা ভেঙে না পড়ে। হ্যাঁ, এটা স্থায়ী ভাবে একটা নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। সুস্বাস্থ্য ও কল্যাণ 3 নম্বর, সুস্থভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে হবে। এজন্য সব বয়সী সকল মানুষের কল্যাণে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বাস্থ্যসেবা আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সুস্বাস্থ্য না হলে আমরা সুস্থভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যসম্মত জীবনযাপন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গুণগত শিক্ষা, শিক্ষার মাধ্যমে জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। শিক্ষা আমাদের আমাদের জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি এসব গড়ে ওঠে শিক্ষার মাধ্যমে। শিক্ষা ছাড়া কারো এসব জিনিস হচ্ছে পরিবর্তন হয় না। হ্যাঁ, শিক্ষার মাধ্যমে আমরা জ্ঞান দক্ষতা অর্জন করতে পারি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে পারে আমাদের। হ্যাঁ, শিক্ষার মাধ্যমে মানুষ যে কোনো পরিবেশে খাপ খাওয়ানোর কৌশল অর্জন করে। শিক্ষার মাধ্যমে পরিবেশের সাথে খাপ খাওয়াকেই শিক্ষা বলে। পরিবেশের সাথে খাপ খাওয়া, যে কোনো পরিবেশের জন্য আমরা চলাফেরা করতে পারি, কৌশল অর্জন করে এই শিক্ষা। এর কারণে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি করতে হবে। জেন্ডার সমতা, নারী পুরুষের বৈষম্য বর্তমানে সর্বত্র বিরাজ করছে। নারী পুরুষের বৈষম্য, পুরুষদের থেকে নারীরা পিছনে আছে, এই যে বৈষম্য, বৈষম্যটা দূর করতে হবে, বর্তমানে সর্বত্র বিরাজ করছে। আর্থসামাজিক উন্নয়নের গতিতে বাধাগ্রস্ত করছে। তাই প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষ সমতা রক্ষা করা প্রয়োজন। এই জন্য সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে জেন্ডার সমতা অর্জন এবং সকল নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। সকল নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে, নারীরা যাতে পিছিয়ে না থাকে। আমাদের পুরুষের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে আসতে হবে এবং নারীদেরকেও সমাজের বিভিন্ন জায়গায় স্থান করে দিতে হবে। তাহলে আমাদের উন্নয়নটা টেকসই হবে এবং আমরা সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। নিরাপদ পানি ও পয় নিষ্কাশন, সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা খুবই জরুরি। আমাদের যদি ভালো স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য অর্জন করতে হয় তাহলে বিশুদ্ধ পানি পান করতে হবে, বিশুদ্ধ পানি আমাদের ব্যবহার করতে হবে এবং পয় নিষ্কাশন ব্যবস্থা খুবই জরুরি। কারণ এগুলোর সঠিক ব্যবস্থাপনার অভাবেই নানা সংক্রামক ব্যাধি আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। এইসব যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের অনেক ধরনের রোগ ব্যাধি আমাদের সৃষ্টি হবে, যাতে করে আমাদের মৃত্যুর দিকে আমাদের ঠেলে দেয়। এই জন্য প্রকৃতি থেকে প্রাপ্ত পানি সংরক্ষণ, শোধন, পুনর্ব্যবহার এবং দেশীয় পদ্ধতিতে পয় নিষ্কাশন ব্যবস্থা স্বাস্থ্যগত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি 7 নম্বর, আব্দুল মান্নাফ মুন্না, আব্দুল মান্নাফ শোনা যাচ্ছে বাবা? নাফিস নাফিস কুয়ার শোনা যাচ্ছে? অর্ক, হ্যাঁ স্যার, হ্যাঁ শোনো, শোনা যাচ্ছে? সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিয়ে দূষণমুক্ত জ্বালানি ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়ন সম্ভব। গোবর, কচুরিপানা, গৃহস্থলী জলীয় জাত আবর্জনা এবং সৌরশক্তি ইত্যাদি ব্যবহার করে সাশ্রয়ী নবায়ন। জলীয় জাত আবর্জনা মানে কি? জলীয় তো আবর্জনা, আমাদের যে আবর্জনাগুলো আমাদের থাকে গৃহস্থলী জলীয়, আমাদের গৃহস্থলীতে যে আবর্জনাগুলো আমরা ফেলাই, যে আবর্জনাগুলো প্রতিদিন তোমার আমরা যে আবর্জনাগুলো আমরা প্রতিদিন বাসায় আমাদের গৃহস্থ থাকে সেই আবর্জনাগুলো এবং সৌরশক্তি ইত্যাদি ব্যবহার করে, সৌরশক্তি ব্যবহার করে আবার সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি তৈরি করা সম্ভব। আমরা ওখান থেকে একটা জ্বালানি তৈরি করবো। তোমরা দেখছো না এখন যে গোবর কচুরিপানা এইসব দিয়ে আমাদের হচ্ছে জ্বালানি তৈরি হয়, হয় না বাবা? দেখো না, হ্যাঁ, এইসব দিয়ে জ্বালানি তৈরি হয়। হ্যাঁ, শোভন, কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে যোগ্যতা অনুযায়ী সকলের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। শোভন কর্ম পরিবেশ নিশ্চিত হলেই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন টেকসই উন্নয়ন সম্ভব। শিল্প
উদ্ভাবন ও অবকাঠামো দেশীয় কাঁচামালের ভিত্তিতে আমাদের দেশের যে কাঁচামাল আছে যে কাঁচামাল দিয়ে আমরা আছে জিনিসপত্র তৈরি হয় শিল্প কারখানা তৈরি হয় ব্যবহার্য জিনিস দেশীয় কাঁচামালের ভিত্তিতে নতুন নতুন শিল্প স্থাপন চাহিদা ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনের উৎসাহিতকরণ এবং অভিঘাত সহনশীল অবকাঠামো নির্মাণ করে উন্নয়নকে টিকসই করা এসডিজির অন্যতম একটি লক্ষ্য এসডিজি অসমতা হ্রাস জাতি ধর্ম বর্ণ লিঙ্গ অবস্থা ও বয়স ভেদে সকল বৈষম্য হ্রাস করা এবং জাতীয় আঞ্চলিক ও বৈশ্বিক বিবেচনার সমান অধিকার ন্যায্যতা সমতা নিশ্চিত করে আয় বৈষম্য হ্রাস করাও এসডিজির অন্যতম একটি লক্ষ্য টেকসই নগর ও জনপদ ১১ নম্বর পয়েন্ট শহরের নাগরিকদের মৌলিক সুবিধা দিয়ে ব্যবস্থা করুন আমাদের মৌলিক সুবিধা মৌলিক অধিকার বা মৌলিক সুবিধা আমাদের ব্যবস্থা করতে হবে আমাদের যে সুযোগ সুবিধাগুলো পাবো শহরের নাগরিকদের সেই সুবিধাগুলা নিশ্চিত করতে হবে ব্যবস্থা করতে হবে আমাদের শহরের যারা আমরা নাগরিক আছি তাদেরকে এই সব মৌলিক সুবিধা ব্যবস্থা করতে হবে অভিঘাত সহনশীল শহরের অবকাঠামো নির্মাণ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করতে হবে এবং বিনোদন ব্যবস্থার মাধ্যমে টেকসই নগর গড়ে তুলতে হবে আমাদের বিনোদনের ব্যবস্থা করতে হবে একদম নারী পুরুষ হ্যাঁ শিশুদের জন্য শিশু পার্ক বিভিন্ন রকম বিনোদনের ব্যবস্থা আমাদের জন্য দরকার শহরে বসবাসরত জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন নাগরিক সুবিধা সৃষ্টি করা আমাদের জন্য বিভিন্ন নাগরিক সুবিধা আমরা যাতে পাই শহরে বসবাসরত আমরা যারা জনগণ তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমাদের জীবনযাত্রার যাতে মান সুন্দরভাবে চলে রাস্তাঘাট কারঘাট নির্মাণ যত কিছু আছে আমাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আমাদের সৃষ্টি করতে হবে পরিমিত ভোগ ও উৎপাদন ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সম্পদ আমাদের রেখে যাওয়ার কথা সেটা আমরা অপচয় করছি আমরা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সম্পদগুলো আমরা রেখে যাব তা আমরা করছি কি অপচয় করছি তাই উৎপাদন ও ভোগের মধ্যে ভারসাম্য আনতে না পারলে আমাদের উৎপাদনও করতে হবে উৎপাদনের চেয়ে যদি আমরা ভোগ বেশি করি তাহলে তো চলবে না ভারসাম্য আনতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে এই জন্য বিদ্যুৎ পানি জ্বালানি এবং সব ধরনের ভোগ্যপণ্যের ব্যবহারে সাশ্রয়ী হলে উৎপাদন ও ভোগের মধ্যে ভারসাম্য উৎপাদন হবে রক্ষা হবে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি আমাদেরকে বিদ্যুৎ ব্যবহার করতে হবে খুব সাশ্রয়ীভাবে আমাদের পানি ব্যবহার করতে হবে জ্বালানি ব্যবহার করতে হবে আমরা যদি অপচয় করি তাহলে আমাদের পরের প্রজন্ম তারা আছে এইসব ব্যাপারে তারা বিপদে পড়বে সেই জন্য আমরা বিদ্যুৎ পানি জ্বালানি তারপরে সব ধরনের ভোগ্যপণ্যের ব্যবহার সাশ্রয়ী হবো এবং তাহলে উৎপাদন ও ভোগের মধ্যে ভারসাম্য রক্ষা হবে আমরা উৎপাদনের চেয়ে যদি ভোগ বেশি করি তাহলে আমাদের সমস্যা হবে জলবায়ু কার্যক্রম অতিরিক্ত তাপমাত্রা খরা অতিবৃষ্টি বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রধানত জলবায়ু পরিবর্তনের জন্য ঘটে তাই অবিলম্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হবে বিভিন্ন দুর্যোগ মোকাবেলা দুর্যোগ পূর্ব দুর্যোগকালীন দুর্যোগ পরবর্তীকরণের সম্পর্কে সচেতন হতে হবে আমাদেরকে দুর্যোগের আগে দুর্যোগের সময় এবং দুর্যোগের পরে কি করণীয় এই সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের অনেক ধরনের দুর্যোগ আসে তা মোকাবেলা করতে হবে জলজ জীবন পৃথিবীতে অনেক সাগর মহাসাগর রয়েছে এসব সাগর মহাসাগরের সামুদ্রিক প্রাণী তেল গ্যাস সহ বহু খনিজ সম্পদ রয়েছে খনিজ সম্পদ উত্তোলন করতে গিয়ে যাতে প্রাণীজ সম্পদের ক্ষতি না হয় আমাদের যে সমুদ্র আছে আমাদের যে সাগর আছে মহাসাগর আছে এখানে অনেক সামুদ্রিক প্রাণী আছে অনেক মাছ আছে অনেক বিভিন্ন রকম প্রাণী আছে তেল আছে গ্যাস আছে কিন্তু এসব খনিজ উত্তোলন করতে গিয়ে যাতে আমাদের প্রাণীজ সম্পদের যেসব প্রাণী যা আমাদের আছে মৎস্য আছে বিভিন্ন রকম আছে এসব যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সচেতন থেকে জীব বৈচিত্র্য সংরক্ষণ করতে হবে সঠিকভাবে এগুলো ব্যবহার ও সংরক্ষণ করে আমরা নানা রকম উন্নয়নমূলক কাজ করতে পারি স্থলজ জীবন আমাদের পৃথিবীতে রয়েছে সমতল ভূমি পাহাড় বন নদী ও নানা ধরনের প্রাণী এগুলো পারস্পরিক জলজ বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার সুরক্ষা টেকসই ব্যবহার তাছাড়া টেকসই বনর ব্যবস্থা মরুকরণ প্রক্রিয়া মোকাবেলা ভূমি ক্ষয় রোধ ভূমি সৃষ্টি প্রক্রিয়া পুনরুজ্জীবন এবং জীব বৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠা
নিরাপদ ও শান্তিতে বসবাস করার অধিকার সবারই আছে। সমাজের যে কোনো উন্নয়নের সকল সুফল সকলের প্রাপ্য। এই কারণে উন্নয়নের সকলের অংশগ্রহণ, সবার জন্য ন্যায় বিচার ও শান্তি নিশ্চিত করা দরকার। এক্ষেত্রে সহিংসতা, নির্যাতন, শোষণ, বিশেষ করে নারী ও শিশু পাচার, দুর্নীতি প্রভৃতি প্রতিরোধ করতে হবে। এজন্য শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন, ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম করা এবং কার্যকর জবাবদিহিতাপূর্ণ অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ অত্যাবশ্যক। অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব, অবাধ তথ্য প্রবাহ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ক্রমান্বয়ে আমরা একে অন্যের কাছাকাছি চলে এসেছি। একেই বলা হয় বৈশ্বিক গ্রাম, মানে আছে গ্লোবাল ভিলেজ। আমরা এই গ্রামের বাসিন্দা। এই বৈশ্বিক গ্রামের ভিত্তি হলো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পরিবেশগত সহযোগিতা ও যোগাযোগ। তাই বিশ্বের সকল ধরনের উন্নয়ন, শান্তি স্থাপন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করতে হবে। এই পারস্পরিক সহযোগিতাই হচ্ছে অংশীদারিত্ব। সবাই অংশগ্রহণে আমরা কাজ করব। বাংলাদেশ পৃথিবীর অন্যতম দেশের মতো, 2000 অন্যান্য দেশের মতো 2030 সালের মধ্যে উল্লেখিত SDG অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। এই সুন্দর পৃথিবীর উন্নয়নে স্বার্থে আমাদের একযোগে কাজ করে যেতে হবে। তাহলে এইটা SDGটা কবে অর্জন করতেছি আমরা? 2030 সালের মধ্যে, তাই না? এই SDG 2015 সালের 25শে সেপ্টেম্বর ঘোষণা করা হয়, জাতিসংঘ টেকসই উন্নয়ন অভিষ্ট ঘোষণা করছে। এটা হচ্ছে 2030 সালের মধ্যে উল্লেখিত SDG অর্জন করতে হবে। কাজ করে যাচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে। তাহলে আমরা অন্যান্য দেশের মতো আমরা হচ্ছে এই SDG উন্নয়নে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে এই 17টা পয়েন্ট আছে, এই 17টা ক্ষেত্র আমরা কাজ করে যাচ্ছি। তাহলে আমরা আমরা অর্ক অর্ক হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে আমরা তাহলে কি পেলাম? আমরা পেলাম UNDP, আমরা পেলাম আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের আছে যাকে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা SDG, এটা পেলাম। তারপর পেলাম 2015 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘ টেকসই উন্নয়ন অভিষ্ট ঘোষণা করছে, যাকে বলা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এই 17টা অভিষ্ট হচ্ছে আমরা করলাম এতক্ষণ করে। এটা 2030 সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের মতো এই SDG অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা আমরা টেকসই উন্নয়ন অভিষ্ট SDG সম্পর্কে জানলাম। তো তোমরা কি বাসায় সুন্দর করে এই চ্যাপ্টারটা আরো ভালো করে পড়লে আমরা সুন্দর করে বুঝতে পারবো। আমরা যতদিন পড়ালাম তোমরা বাসায় আরো সুন্দর করে পড়বা। আজ এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি।